আসসালামু আলাইকুম লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65 তম ব্যাচ আজকে আপনাদের 14 তম ক্লাস लास्ट ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি কিভাবে অপটিমাইজ করতে পারি দেন আমরা দেখেছিলাম কিভাবে গিগ ডিজাইন করতে হয় পাবলিশ করতে হয় তো ডিজাইন গিগ পাবলিশ করতে যে আমরা হচ্ছে ইংলিশ টেস্টে সম্মুখীন হয়েছিলাম তো আজকে আমরা ইংলিশ টেস্ট দিব দিয়ে হচ্ছে আমাদের গিগটাকে পাবলিশ করব তো তার আগে আমি একটু আপনাদেরকে দেখাবো যে ফাইবারে কাস্ট কিভাবে আসে তা আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আচ্ছা একটা মিনিট আমি একটা স্ক্রিনশট বের করে তারপর দেখাচ্ছি আপনাদের ঠিক আছে তো ফাইবারে মূলত তিন ভাবে হচ্ছে অর্ডারটা আসে প্রথমত হচ্ছে আপনি গিক আপনি যেই সার্ভিসটা দিতে চাচ্ছেন বা যেই ক্যাটাগরির সার্ভিস আপনি দিতে চাচ্ছেন সেটা নিয়ে হচ্ছে গিক ডিজাইন করবেন গিক পাবলিশ করবেন তারপর যখন গিকটা আস্তে আস্তে র্যাঙ্ক করে র্যাঙ্ক করা মানে হচ্ছে ধরুন আপনার যে কিওয়ার্ডগুলো দিয়েছেন ওই সার্ভিসটা খুঁজে পাওয়ার জন্য যে কিওয়ার্ডগুলো লিখে একজন ক্লায়েন্ট বা বায়ার হচ্ছে সার্চ করবে তখন হচ্ছে ওই সার্চ রেজাল্টে আপনার গিগটা ভিজিবল হওয়া বা হচ্ছে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজ বা থার্ড পেজে হচ্ছে আপনার গিগটা শো করা এটাকে গিগ র‍্যাংকিং বলা হয় তো সাধারণত তো দেখা যায় একটা গিগ হচ্ছে আপনি প্রপারলি অপটিমাইজ করে পাবলিশ করে দেওয়ার পর যদি আপনি কোনো রকম মার্কেটিং না করেন বা গিক প্রমোট না করেন তাহলে বা ফাইবারের যে স্বাভাবিক আছে ও হচ্ছে ওভাবে আপনার একটা গিগ র্যাঙ্ক হতে এক থেকে দেড় মাস টাইম লাগে ঠিক আছে এক থেকে দেড় মাস সময় পরে দেখা যায় যে আমাদের গিগটা র্যাঙ্ক হয় আচ্ছা ক্যামেরা অফ থাকবে ক্যামেরা সবার অফ থাকবে ভিডিও ক্যামেরা সবাই অফ করেন তারপর গিগটা র্যাঙ্ক হয়ে যাওয়ার পর হচ্ছে সেখান থেকে বায়াররা হচ্ছে আমাদেরকে পিক করে যদি গিগের টাইটেল ডেসক্রিপশন প্রাইসিং বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেগুলো যদি বায়ারের পছন্দ হয় তাহলে সে ইনবক্সে এসে আপনার সাথে কমিউনিকেট করবে কমিউনিকেশনের পর সে বলবে তার কি কি রিকোয়ারমেন্টস আছে আর আপনি যদি সেই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারেন দেন তার সাথে একটা ভালো কমিউনিকেশন করে আমরা হচ্ছে অর্ডারটা বাইরের কাছ থেকে পাই এটা হচ্ছে একটা প্রসেস দুই প্রসেসটা হচ্ছে আমাদের গিগগুলো যখন র্যাঙ্ক করে তখন অনেক বায়াররা আমাদের গিগ দেখে যদি তার পছন্দ হয় বা সে সে যে ধরনের সার্ভিসটা চাইছে সেটা যদি সে পেয়ে যায় যে এই গিগ যদি সে অর্ডার করে তাহলে ওই সার্ভিসটা সে পাচ্ছে তাহলে সে কি করে একদম ডিরেক্টলি হচ্ছে অর্ডার প্লেস করে যায় ঠিক আছে কোনো রকম কমিউনিকেশন ছাড়া অনেক সময় গিগ গিগে হচ্ছে অনেকে অর্ডার প্লেস করে যায় অনেক বায়াররা তো এটা হচ্ছে একটা প্রসেস আর তিন নম্বর প্রসেস হচ্ছে বায়ার ব্রিফ আসে আপনারা এখন স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা একটা বায়ার ব্রিফের স্ক্রিনশট বায়ার ব্রিফটা হচ্ছে জব পোস্ট জব পোস্টের মতো একটা জব জবের জন্য যেভাবে পোস্ট করা হয় যেমন একটা এখানে রিকয়ারমেন্টস থাকে বায়ারের যে এই কাজগুলো করতে হবে এই টাইমের মধ্যে করতে হবে তারপর হচ্ছে এই হচ্ছে বাজেট ঠিক আছে এরকম হচ্ছে জব পোস্ট আসে তো এটাকে বায়ার ব্রিফ বলা হয় তো বায়ার ব্রিফ আবার সব প্রোফাইলে শো করে না এটা ফাইবার নির্ধারণ করে যে কোন জব পোস্টের জন্য কোন সেলার হচ্ছে ইলিজেবল এটা হচ্ছে ফাইবার করে কি ওই সব সেলারদের প্রোফাইলেই হচ্ছে বায়ার ব্রিফ গুলো পাঠায় ঠিক আছে একটা জব পোস্ট হলেও হলে যে এই ক্যাটাগরি নিয়ে যারা কাজ করে সবার প্রোফাইলে যে এই ইয়েটা যাবে ব্রিফটা যাবে এরকম না কোন কোন বায়ারের নোটিফিকেশনে হচ্ছে এই বায়ার ব্রিফটা যাবে এটা ফাইবার নির্ধারণ করে ঠিক আছে তো এখানেও কিছু ইয়ে আছে বিষয় আছে যেমন অ্যাজ এ সেলার আপনি যখন ভালো সার্ভিস দিবেন বায়াররা হচ্ছে যে আপনাকে ভালো ভালো রিভিউ দিচ্ছে আপনি হচ্ছে রিপিটেডলি কাজ পাচ্ছেন বায়াররা হচ্ছে ফিরে এসে আবার আপনাকে অর্ডার করছে হায়ার করছে তো এইভাবে হচ্ছে ইয়ে করে কালেক্ট করে দেন হচ্ছে সেলারদের ডাটাগুলো প্রোফাইলে পাঠায় তো ব্রিফটা কিরকম হয় সেটা দেখেন আপনার এখানে লেখা আছে যে ইয়োর সার্ভিস ইজ এ ম্যাচ ওরা ফাইবার মনে করছে যে আমার আমি যে সার্ভিসটা দিচ্ছি এটা এই ব্রিফের সাথে ম্যাচ করে এখানে লিখছে যে উই থিঙ্ক ইউ আর এ গ্রেট চয়েস ফর দিস বায়ার সেন্ড দ্যাম ইউর ভেরি বেস্ট অফার ফাইবার মনে করছে যে আমি এই বায়ারের জন্য গ্রেট চয়েস হতে পারি তো আমাকে বলছে যে তুমি তোমার বেস্ট যে অফারটা আছে এটা তাকে সেন্ড করো তো এখানে দেখেন বায়ার ব্রিফে হচ্ছে সে পুরো ডিটেলসটা বলে দিয়েছে যে তার কি ধরনের সার্ভিস লাগবে বাজেটটা সে বলে দিয়েছে এখানে ডেলিভারি ডেটটা বায়ার ভুল লিখেছিল তো সার্ভিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তো বাইরের ইউজার নেম দেখা যাচ্ছে তার ইন্ডাস্ট্রিটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল নিয়ে ঠিক আছে অস্ট্রেলিয়ান বায়ার তো ডেসক্রিপশানে সে কি বলছে যে আই নিড ওয়ান ফিফটিন ইমেজেস পিন টু পিন্টারেস্ট বোর্ডস উইথ কিওয়ার্ডস রিলেটেড টু ওমেন্স ফ্যাশন নিস সে একশো পনেরোটা ইমেজ পিন চাচ্ছে প্রিন্টারেস্ট বোর্ডে যে কিওয়ার্ড কি ওমেন ফ্যাশন নিস মানে মহিলাদের ফ্যাশন ফ্যাশন নিয়ে হচ্ছে হচ্ছে তার তার এটাই প্রোডাক্ট তো এই ফেলিভেন্ট শেখিয়ে যাচ্ছে একশো পনেরোটা ইমেজ পিন চাইছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট ঠিক আছে তো এখান থেকে বোঝা যাচ্ছে না যে তার রিকোয়ারমেন্টটা কি তো এখানে যদি ধরুন একশো পনেরোটা ইমেজের জন্য এই ডেলিভারি ডেটটা বা হচ্ছে এই বাজেটটা আমার পছন্দ হয় দেন আমি কি করব বায়ারের সাথে কমিউনিকেট করব। এখানে বায়ারকে সরাসরি মেসেজ করা যায় ঠিক আছে এখানে মেসেজ বায়ার অপশন আছে এখানে সরাসরি বায়ারকে মেসেজ করা যায় করে নিয়ে কি করব এখানেই হচ্ছে আপনার কি করতে হবে আপনার কমিউনিকেশন স্কিলটা দেখাতে হবে শো করতে হবে যে আপনি কত ভালো কমিউনিকেট করতে পারছেন কত ভালোভাবে তাকে কনভিন্স করতে পারছেন যে আপনাকে অর্ডার করার জন্য এই ব্রিফটা তো অনেকের প্রোফাইল অনেক সিলেক্টেড কিছু সেলারদের প্রোফাইলে গিয়েছে ঠিক আছে শুধুমাত্র যে আমার প্রোফাইলে দেখিয়েছে তা না ফাইবার এটা কি করেছে কিছু সিলেক্টেড সেলারদের প্রোফাইলে এই ব্রিফটা পাঠিয়েছে তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি কি করবেন তার সাথে কমিউনিকেট করবেন তো কমিউনিকেশনটা খুব ভালো ভালো রকমের হতে হবে তো এখানে আপনি মেসেজ করেন আপনার যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে তাকে আস করতে পারেন বা আপনি যদি মনে করেন যে এই বাজেটটা আপনার জন্য কম হয়ে যাচ্ছে আপনি সার্ভিস সার্ভিস দিবেন কিছু বাড়াতে হবে সেটাও আপনি বাইরের সাথে কথা বলে নেন ঠিক আছে বা ডেলিভারি ডেটটা আপনার মনে হচ্ছে যে আরো কিছুদিন বাড়িয়ে দিলে আপনি ভালো কাজ করবেন বা আপনি আরো অল্প কিছু অল্প সময়ের মধ্যে ডেলিভারি করতে পারবেন এই সমস্ত কমিউনিকেশন গুলো হচ্ছে আমরা বাইরের সাথে মেসেজিং এর মাধ্যমে করে নিতে পারি ঠিক আছে তো এভাবে তার সাথে যদি আমাদের ভালো কমিউনিকেশন হয় তারপর তার অনুযায়ী হচ্ছে আমি সার্ভিসটা দিতে পারি বাজেট তারপর ডেলিভারি টাইম যদি ঠিকঠাক মতো হয় দেন হচ্ছে আমি তাকে বলবো যে তুমি আমাকে অর্ডার করো তো আমার তো তিনটা প্যাকেজ আছেই ওই প্যাকেজের মধ্যে যেটা তার ভালো লাগে সেটাতে অর্ডার করতে পারে অথবা কাস্টম অফারও করা যায় কাস্টম অফার মানে হচ্ছে ধরুন বায়ার হচ্ছে ধরুন আপনার গিগের মধ্যে একশো পনেরোটা ইমেজ করার অপশন নাই হ্যাঁ যে আপনি বেসিক প্যাকেজে হয়তো দিচ্ছেন তারপর স্ট্যান্ডার্ডে একশোটা দিচ্ছেন এরকম ভাবে আছে যে একশো পনেরোটা এরকম কোনো অপশন আপনি হচ্ছে আপনার প্যাকেজে রাখেন নাই তো সেক্ষেত্রে আপনি কাস্টম অফার তৈরি করতে পারেন কাস্টম অফার মানে কাস্টমাইজ করে নেওয়া বা পার্সোনালাইজ করে নেওয়া বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী তো ওইখানে একশো পনেরোটা ইমেজের জন্য আপনি সেট করে দিলেন কতদিনে ডেলিভারি করবেন এরকম করে তাকে একটা অফার সেন্ড করবেন পরে সে করার পর হচ্ছে অর্ডারটা স্টার্ট হয়ে যাবে ফুলফিল করার পর অর্ডারটা স্টার্ট হয়ে যায় তো এই হচ্ছে প্রসেস ঠিক আছে বায়ার ব্রিফ থেকে হচ্ছে কিভাবে আমরা অর্ডার পেতে পারি তবে বায়ার ব্রিফ পেতে একটু সময় লাগবে নিউ সেলারদের প্রোফাইল সাধারণত দেখায় না একটু সময় নেয় আর হচ্ছে আমরা কি করতে পারি গিগ প্রপারলি অপটিমাইজ করে পাবলিশ করতে পারি যেন আমরা এখান থেকে একটা অর্ডার জেনারেট করতে পারি ঠিক আছে তো এই তিন প্রসেসে হচ্ছে ফাইবারে অর্ডারটা আসে তো আমরা হচ্ছে আজকে আমাদের গিগটা পাবলিশ করার চেষ্টা করব ইংলিশ টেস্ট দিয়ে কার অ্যাকাউন্ট করেছিলাম লাস্ট কার অ্যাকাউন্ট করেছিলাম আচ্ছা স্যামসাং নামে কেন আপনি মাইক্রোফোন আনমিউট করেন আপনার নাম কই আজকে জিসসা কে বলছেন मैं হাসান জি আচ্ছা আল হাসান আপনি স্ক্রিন শেয়ার করেন আপনি দুটো ডিভাইস থেকে জয়েন আছেন জি জি আচ্ছা ঠিক আছে দুটো ডিভাইস থেকে জয়েন থাকেন যদি কোনো কারণে হচ্ছে ফাইভারে কোয়েশ্চেন পেপারটার জুমে লোড না হয় অনেক সময় হয় না তাহলে আপনি আপনার যে মোবাইল ফোন আছে মোবাইল ফোনের ব্যাক ক্যামেরা স্ক্রিন শেয়ার করে ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে প্রশ্নের ইয়েটা দেখাবেন প্রশ্নপত্রটা ঠিক আছে বুঝতে পেরেছেন আচ্ছা এখন ল্যাপটপ থেকে স্ক্রিনটা শেয়ার করে দেন হ্যাঁ একটু উপরে স্ক্রল করেন উপরে স্ক্রল করেন আল হাসান আপনার যে গিকটা আছে কোথায় চলে গেলেন আবার প্রোফাইলে যান আচ্ছা ওখানে থ্রি ডটস আছে না আপনার গিগের নিচে দেখেন তিনটা ডট আছে এটাতে ক্লিক করেন অ্যাডিট অপশনে যান হ্যাঁ ঠিক আছে এখন জাস্ট আপনি স্ক্রল করে করে সবগুলো স্টেপ হচ্ছে আপনি সেভেন কন্টিনিউ করবেন এগুলো আমাদের সব করাই আছে আমরা জাস্ট সেভেন কন্টিনিউ করে লাস্ট পর্যায়টাতে চলে যাব তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে করেন এটা ক্রস করে দেন ব্যাস আইটু নিচে যান উপরে উপরে আল হাসান তাড়াহুড়া করবেন না ঠিক আছে আর আমি যে নিয়মগুলো বলবো নিয়মগুলো হচ্ছে ভালো মতো শুনবেন টেক টেস্টে যান গিয়ে পেজটাকে লোড হওয়ার টাইম দিবেন তাড়াহুড়া করবেন না একবার ক্লিক করে ওয়েট করবেন পেজ লোড হওয়ার জন্য আচ্ছা তো আমরা ফাইবার ইংলিশ বেসিক স্কিল টেস্টে আছি এখানে সিলেবাসটা দেওয়া আছে তো সিলেবাসটা দেখেন আচ্ছা আমি আপনাকে মিউট করে দিচ্ছি ঠিক আছে আপনার যদি কোনো কিছু লেখার থাকে ফোন থেকে লিখবেন ঠিক আছে ফোন থেকে টেক্সট করবেন আমাকে চ্যাট বক্সে আচ্ছা পিসি নামে যিনি আছেন স্ক্রিনে দাগাচ্ছেন কিন্তু আপনি স্ক্রিনে অ্যানোটেট করছেন এগুলো করবেন না আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস আমাদের জন্য সবাই একটু মনোযোগী হন আচ্ছা তো ফাইবার ইউএস ইংলিশ বেসিক স্কিল টেস্ট এটা এই টেস্টটা আমরা যারা নন ইউএস পারসন আছি আমাদের সবাইকে হচ্ছে এটা দিতে হয় ঠিক আছে তো সবাইকে দিয়ে নিতে হয় এই টেস্টের সিলেবাসটা আমরা দেখে নেই সিলেবাস হচ্ছে কনজাংশন প্রোনাউন আর্টিকেলস কন্টিফায়ার কাউন্ট নন কাউন্ট নাউন্স প্রিপোজিশন তারপর হচ্ছে অ্যাজেকটিভ অ্যাডভার ভার্ব টেন্সেস কন্ডিশনাল জিরান্স অ্যান্ড ইনফিনিটিভস ভোকাবিউলারি কোশান্স পাংচুয়েশন মডিফায়ার আইটু ক্রল স্ক্রল করেন ক্যাপিটালাইজেশন স্পেলিং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভার্ব কনজুগেশন এই হচ্ছে টেস্টের সিলেবাস ঠিক আছে তো যারা হচ্ছে এখনো পড়াশোনার মধ্যে আছেন তাদের জন্য এটা খুব কঠিন কিছু না চাইলে এটা ক্লিয়ার করা যায় আইটু নিচে স্ক্রল করেন আল হাসান আচ্ছা এক্সামের টাইম হচ্ছে ফর্টি মিনিটস চল্লিশ মিনিট সময়ের মধ্যে হচ্ছে এক্সাম শেষ করতে হবে আর চল্লিশটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে এখানে কিছু ইন্সট্রাকশন দেওয়া আছে যেটা আমরা দেখে নিব শুরুতে হচ্ছে ইচ কোয়েশন হ্যাজ বিটুইন টু অ্যান্ড এইট অপশনস ওয়ান অর মোর মে বি কারেক্ট এক একটা কোয়েশ্চেনের দুই থেকে আটটার মতো অপশন থাকবে তো এক বা একাধিক প্রশ্নের উত্তর সঠিক হতে পারে দেয়ার ইজ নো পেনাল্টি ফর গেজিং ইফ ডোন্ট নো শিওর ইউ যদি কোনো কারণে কোনো অ্যান্সার ভুল হয় তাহলে এখানে কোনো পেনাল্টি নাই বা কোনো নেগেটিভ মার্কিং নাই কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার যেন দিয়ে যান মানে সবগুলোই রিকোয়ার্ড কোনোটা স্কিপ করা যাবে না সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে দিয়ে যেতে হবে এরপর ইন অর্ডার টু পাস ইউল নিড টু অ্যান্সার অ্যাট লিস্ট সেভেন্টি পার্সেন্ট অফ দ্য কোয়েশ্চেন্স কারেক্টলি পাশ করতে গেলে আপনাকে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার সঠিক দিতে হবে দ্য ক্লক টাইমিং অফ ইউ টেস্ট ইজ লোকেটেড এট দ্য টপ অফ দ্য টেস্ট উইন্ডো আমরা যেই উইন্ডোটাতে এক্সাম দিব তার উপরে একটা ক্লক থাকবে একটা ঘড়ি থাকবে ওখানে হচ্ছে টাইমিংটা কাউন্টডাউন হতে থাকবে তারপর হচ্ছে দিস টেস্ট ইজ বেস্ট ভিউ টুজিং ইন্টারনেট এক্সপ্লোরার ভার্সন ইলেভেন অর হায়ার অর মজিলা ফায়ার ফক্স ফোর্টি ফাইভ অর হায়ার অর গুগল ক্রম ফরটি এইট ওর হায়ার আচ্ছা এখানে একটা কনফিগারেশন দেওয়া আছে এই কনফিগারেশনে হচ্ছে এটার বেস্ট ভিউ হয় আইটনিজার্স স্ক্রল করেন হাসান কোশনস উইল বি ডিসপ্লে ওয়ান এট এ টাইম এ নেক্সট বাটন ইজ প্রোভাইডে এট দ্য বটম অফ দ্য টেস্ট পেজ ফর নেভিগেটিং দ্যাট নেক্সট কোয়েশন ডো নট প্রেস দ্যাট নেক্সট বাটন ইফ ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন একবারই হচ্ছে ডিসপ্লে হবে একটা আমরা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার দিব দিয়ে ওই নেক্সট বাটনটাতে ক্লিক করবো ঠিক আছে আমরা এর বাইরে কোথাও হচ্ছে ক্লিক করতে পারবো না শুধুমাত্র ওখানে যে অপশনগুলো আছে অপশনটাতে ক্লিক করবেন আর নেক্সট বাটনটাতে ক্লিক করবেন ঠিক আছে এর বাইরে যদি আপনি একবার ক্লিক করেন আপনাকে একটা ওয়ার্নিং দিবে দ্বিতীয়বার যদি বাইরে কোথাও ক্লিক পরে আপনাকে হচ্ছে এক্সামটা থেকে বের করে দিবে আর বের করে দেওয়া মানেই হচ্ছে ফেইল হওয়া ফেল আসা ঠিক আছে তো শুধুমাত্র অপশন পিক করব আর নেক্সট বাটনে ক্লিক করব ওয়ান্স ইউ হ্যাভ অ্যান্সার্ড এ কোয়েশান ইউ ক্যানট গো ব্যাক অ্যান্ড চেঞ্জ ইউর অ্যান্সার একবার আপনি কোয়েশ্চনের অ্যান্সার দিয়ে দিয়েছেন ওখানে একটা ব্যাক বাটনও আছে কিন্তু আপনি ওখানে ব্যাক বাটনে গিয়ে হচ্ছে অ্যান্সারটা চেঞ্জ করার করতে পারবেন না ঠিক আছে এখানে হচ্ছে একবারই অ্যান্সার করবেন আর নেক্সট বাটনে দিয়ে হচ্ছে প্রসিড হবেন ব্যাকে যাওয়ার কোনো অপশন নাই ডো নট ইউজ দ্য শর্টকাট মেনু অপশন মাউস রাইট ক্লিক আর কিবোর্ড ফর নেভিগেটিং ব্যাকওয়ার্ডস আর ফরওয়ার্ড উইথ ইন দ্য টেস্ট আচ্ছা কিবোর্ডের যে শর্টকাট মেনুগুলো আছে এরো যে কিগুলো আছে এগুলো ইউজ করা যাবে না শুধুমাত্র মাউস ইউজ করে হচ্ছে অপশনটা পিক করবেন আর হচ্ছে আপনার কি বলে নেক্সট বাটনে ক্লিক করবেন দেয়ার ইজ এ ওয়ান ডে ওয়েটিং পিরিয়ড বিটুইন টেস্ট রিটেক্স ইউ ক্যান অনলি টেক এ টেস্ট টুয়াইস ইন এ থ্রি মান্থস টাইম উইন্ডো যদি কোনো কারণে আপনার ফেইল আসে তাহলে চব্বিশ ঘন্টা পরে গিয়ে চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পর যে কোনো টাইমে হচ্ছে আপনি একটা রিটেক দেওয়ার সুযোগ পাবেন তো রিটেকেও যদি ফেল আসে সেক্ষেত্রে হচ্ছে তিন মাসের একটা পেনাল্টি হয় নব্বই দিন বা বিরানব্বই দিন এরকম দেখায় তো ওই টাইম পর্যন্ত হচ্ছে আপনি এখানে নতুন ভাবে গিগও পাবলিশ করতে পারবেন না কিছুই করতে পারবেন না তিন মাস হচ্ছে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে থাকবে তো তখন হচ্ছে আপনাকে তিন মাস পরে গিয়ে এই টেস্টটা দিয়ে নিয়ে টেস্টটা ক্লিয়ার করে দেন হচ্ছে পাবলিশ করতে হবে এখন কি কি কারণে ফেল আসে এক তো হচ্ছে যদি আপনি সঠিক না দেন তাহলে ফেল আসবে আপনি যদি হচ্ছে দুইবার ক্লিক করেন মানে উই উইন্ডোর বাইরে অন্য কোনো ব্রাউজারে যাওয়ার চেষ্টা করেন বা উই উইন্ডোর বাইরে কোথাও ক্লিক করেন দুইবার ক্লিক করলেও ফেল আসে আপনি যদি ইন্টারনেট কানেকশন থেকে ডিসকানেক্টেড হয়ে যান এক্সাম দেওয়ার টাইমে তখনও ফেল আসে নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড হয়ে যান তখনও ফেল আসে ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে দিবেন আর যদি কোনো কারণে ফেল আসে তাহলে হচ্ছে চব্বিশ ঘন্টা পরে গিয়ে আরেকটা একটা রিটেক আপনি দিতে পারবেন আচ্ছা আল হাসান আর নিচে স্ক্রল করেন নিয়মগুলো নিশ্চয়ই আপনি ভালো মতো শুনে নিয়ে শুনেছেন তো আমরা এখন টেস্টটা দেওয়া শুরু করব তো আমরা স্টার্ট টেস্টে যাব একবার ক্লিক করে একটু ওয়েট করবেন পেজটা লোড হওয়ার জন্য ঠিক আছে পেজটা লোড হয়েছে আপনি কন্টিনিউতে ক্লিক করেন একটু ওয়েট করেন দেখেন কোয়েশ্চেনটা লোড হয় কিনা আচ্ছা কোয়েশ্চেন লোড হয়েছে হাসান আপনি একটু নিচে স্ক্রল করবেন কোয়েশ্চেনটা নেক্সট বাটনটা যেন আমি দেখতে পাই এমন এমনভাবে রাখবেন ব্যাস 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 এক নাম্বারটা দেন না ইউ লাইক মি বেস্ট অ্যাজ জন নাকি ইউ লাইক মি বেস্ট অ্যাজ দেন দুই নাম্বারটা দেন নাকি ভুল বললাম ওয়েট 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 কনফিউজিং আচ্ছা দুই নাম্বারটাই রাখেন নেক্সট বাটনে ক্লিক করেন না এখন শুনবো না দুই নাম্বারটা দেন

মেজাজ খারাপ করে দেয় তিন নাম্বারটা নাকি তিন নাম্বারটা দেন এটা কি তিন নাম্বারটা হবে নাকি তিন নাম্বারটা দেন তিন Increase of আণ্টিল আণ্টিল হ'ব নেকি আণ্টিলেট বেণ্টিল দিয় দুই নাম্বাৰটা himself, number My computer's hard drive is infected. এটা কি তিন নাম্বারটা হবে কিনা তিন নাম্বারটা দেন খেয়ে এসেছে না তুমি তাহলে তুমি বাসায় বসে থাকো যেও না ব্যথা পাবে দাঁড়ান এটা আমি একটু দেখে নি

আকয়ন্ত তো আপন দিয়ে দেন এব্রড চার নাম্বারটা চার নাম্বার

She doesn't like chicken. <clears throat> I love She will eat for Three number, two then. Three number. Two.

She sings well act number <laughs>

Wait, wait, off night. Wait, there's the football team is in peak condition. Most of the Channel number order phrase that needs to be capitalized in the following sentence When I grew up, I went to be the spy for. the CIA for the CIA do you number if I I would be the happiest person alive if I had all the number to have enough wait 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 If I had owned the lottery. ना तीन नंबर तो दें हेड ऑन हो बे आई वुड बी द हैपिस्ट पर्सन इलावे इफ आई हेड ऑन तीन नंबर तो दें उसे बातों के तो चाय रोटी টাইম ইন টু দা প্ল্যানিং টাইম আর দা প্ল্যানিং চার নাম্বারটা তিন নাম্বারটা apart ফ্রম তিন নাম যেটা বেনি আঙ্কেল বেনি তিন নাম্বারটা কন্ট্রোভার্সি

সিরিজে কি আবার ইয়েতে আছে নাকি তিন নাম্বারটা দেন three number then it's what wait 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 to wait karen eight, eight, mm confusing <coughs> এক হবে না তিন হবে এক নাম্বারটা দেন Jenny spent 10 minutes trying to sort out whose jacket which which jacket was hers chart এ লং ফ্লাইট দ্য ইয়ার তিন নাম্বারটা হবে লার্নড লার্ন হবে না শিখে গেছে হুম

திண்ணம்பட்டதன் you Incorrect. Can you Cano. The popsicle has been sitting in the sun since the morning. That wait দেন এক নাম্বারটা দেন তিন 4 শুড়াই কি দিল স্যার শেষ यस করে দেন দেখেন পাস করছেন কিনা यस দেন আচ্ছা পাস করা গেছে একটু নিচে স্ক্রল করেন কন্টিনিউ উইদাউট ফিডব্যাক যেটা বা পাশে সেটা ক্লিক করেন backtofiber.com একটু নিচে স্ক্রল করেন এখানে ভেরিফাই অপশনটাতে যান অ্যাজ মাই প্রাইমারি জব এটা নেন দুই নাম্বার অপশনটা দুই নাম্বার হ্যাঁ নেক্সট করেন আচ্ছা এক মিনিট আমি আপনার কাছে রিমোটটা চাইছি আমাকে এটা দেন আউটসাইড যেটা সেটা দিবেন ঠিক আছে আউটসাইড মাই প্রাইমারি জব ওইটা দিয়ে দিবেন আর অ্যাজ মাই প্রাইমারি জব দিলে ওখানে আবার বিজনেস এর করতে বলে ঠিক আছে এখান থেকে আমরা হচ্ছে গিকটা পাবলিশ করে দিব আমরা চাইলে ফেসবুকে টুইটারে লিঙ্কডিনে আমাদের গিক মার্কেটিং করতে পারি ফেসবুকে করে লাভ নাই কারণ ফেসবুকে আপনার আমরা মানে বাংলাদেশিরা হচ্ছে যাদেরকে আমাদের ফ্রেন্ড তৈরি করে রেখেছে এরা ম্যাক্সিমামে দেখা যায় আমাদের রিলেটিভ ফ্রেন্ডস এরা তো এরা তো আমাদেরকে কাজ দিবে না অযথাই হচ্ছে ক্লিক করবে ক্লিক করে হচ্ছে ইমপ্রেশন পাবো ঠিকই ক্লিক পাবো ঠিকই কিন্তু লাভ হবে না লিঙ্কড ইন ভালো ভালো একটা প্ল্যাটফর্ম গিগ মার্কেটিং করার টুইটার খুব ভালো প্ল্যাটফর্ম কোরা হচ্ছে আরো ভালো প্ল্যাটফর্ম তো আমাদের টুইটারে ক্লাসও আছে কোরাতেও দেখাবো কিভাবে গিগ মার্কেটিং করতে হয় আমরা হচ্ছে পাবলিশ করার পর এটা চব্বিশ ঘন্টা হচ্ছে আন্ডার রিভিউতে থাকে চব্বিশ ঘন্টা পর গিয়ে হচ্ছে এটাতে আস্তে আস্তে ইম্প্রেশন আমরা দেখতে পাবো ঠিক আছে এটা লোড হোক একটু ওয়েট করতে হবে তো আমি যেভাবে ক্লাসে বলেছিলাম যে গিগ পাবলিশ করার পর আমাদেরকে হচ্ছে একটা লম্বা সময় হচ্ছে ফাইবারে থাকতে হবে মিনিমাম পনেরো থেকে ষোলো ঘন্টা হচ্ছে ফাইবারে আমরা অ্যাক্টিভ থাকব তো রাতের দিকে অ্যাক্টিভ থাকলে বেশি ভালো হয় রাতের দিকে হচ্ছে ইমপ্রেশন বাড়ে বেশি আবার রাতে যেহেতু আমাদের সাথে হচ্ছে টাইম জোনের ডিফারেন্স আছে যারা হচ্ছে ওয়ার্ল্ড কান্ট্রিতে আছে তো তাদের অফিস টাইমটা হয় হচ্ছে রাত বারোটার পর থেকে হচ্ছে দেখা যায় যে দুইটা তিনটা ওই টাইমটাতে হচ্ছে বেশি বায়ারা নক করে তো আমরা ট্রাই করব যে রাতের দিকে হচ্ছে অ্যাক্টিভ থাকার জন্য অ্যাক্টিভ মানে কি অ্যাক্টিভ মানে হচ্ছে আপনি ফাইবার নিয়ে হচ্ছে বিজি থাকবেন আপনি আপনার ড্যাশবোর্ডটাতে আসবেন পাঁচ দশ মিনিট পর গিয়ে আপনি একটু প্রোফাইলটাতে যাবেন মানে পেজটা যেন রিফ্রেশ হয় বা রিলোড হয় ঠিক আছে আপনি যদি এটা ট্যাবটা ওপেন করে ফেলে রাখেন তাহলে হচ্ছে আপনাকে দেখাবে যে এসএলআর অনলাইনে নাই মানে আও এরকম একটা অপশন দেখায় ঠিক আছে তো একটু পর পর এখানে আসবেন মাই বিজনেসে যাবেন গিগস গুলো দেখবেন গিগে কয়টা ইমপ্রেশন হলো সেটা দেখবেন তো গিগে এখন জিরো ইমপ্রেশন থাকবে চব্বিশ ঘন্টা পরে গিয়ে আস্তে আস্তে ইমপ্রেশনটা বাড়বে তো আজকে ট্রাই করবেন আহসান রাতে অ্যাক্টিভ থাকার জন্য ল্যাপ আপনি ফোনেও ফাইবার অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে ফোনেও অ্যাক্টিভ থাকতে পারেন তবে দেখা যায় যে ল্যাপটপ বা পিসিতে অ্যাক্টিভ থাকলে ওইটা কাউন্ট হয় বেশি ফোনের চাইতে ঠিক আছে ল্যাপটপ বা পিসিটা হচ্ছে অন করে রাখবেন দিনের বেলা বা রাতের বেলা পনেরো থেকে ষোলো ঘন্টার মতো হচ্ছে অ্যাক্টিভ থাকবেন আর এখানে ওই যে গেট ব্রিফস আমি বলেছিলাম না যে ব্রিফ আসে বাইয়ারদের তো এখানে আপনি একটা রেট সেট করে দিতে পারেন যে মিনিমাম কত রেটের আপনার প্রোফাইলে শো করবে তো আমি এখানে দিয়ে দিয়ে দিলাম যে ডলার সেভ করে নিলাম ঠিক আছে থাকতে হবে দশ আবার কি করতে পারেন এখান থেকে এই যে সুইচ টু বাইং বাইং মুডে গিয়ে হচ্ছে অন্য গিগ হচ্ছে রিসার্চ করতে পারেন তো আমি তো একটা গিগ পাবলিশ করে দিলাম আপনি এরপর যেই সার্ভিসটা সেল করতে চাচ্ছেন সেটা নিয়ে হচ্ছে গিগ রিসার্চ করেন মানে ফাইবারে থাকতে হবে মোট কথা হচ্ছে এটা বুঝতে পারে যে আপনি ফাইবারে আছেন একটু একটু রিফ্রেশ দিবেন দুই গিগ ডিজাইন করে করে পাবলিশ দেন ফাইবার ঠিক আছে তো আমাদের ক্লাসের মূল টপিক এটা ছিল তো আমি পেমেন্ট মেথডটা দেখাবো ফাইবার থেকে কিভাবে হচ্ছে আমরা আর্নিংটা আমাদের বাংলাদেশি ব্যাংকে আনবো সেটা আমি দেখাবো আরো কিছুদিন পরে দেখাবো এরপর হচ্ছে আপওয়ার্ক মার্কেট দেখাবো এরপর ধাপে ধাপে আমরা যাবো যে কিভাবে আর্নিং পেমেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে এটার সাথে এটাকে ইন্টিগ্রেট করতে হয় এটা দেখাবো আমি ঠিক আছে অ্যাক্টিভ থাকতে হবে আচ্ছা আপনাকে সেলার প্লাস দিয়ে দিয়েছে শুরুতেই সেলার প্লাস এটা হচ্ছে প্রিমিয়াম পারচেস করতে হয় ডলার দিয়ে পারচেস করতে হয় আপাতত দরকার নাই করার চেষ্টা করেন কিভাবে ভালো করা যায় আচ্ছা ক্লাসের মূল টপিক এটাই ছিল আজকে ক্লাস রেলিভেন্ট প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন প্রশ্ন নিব

যান ঠিক আছে নিচে যান দেখি ডেসক্রিপশন কিভাবে লিখেছেন আচ্ছা আইএমএ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং তো হয় না ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হয় অ্যান্ড ডাটা এক্সপার্ট না ডাটা এন্ট্রি এক্সপার্ট আচ্ছা ডেসক্রিপশনটা আরেকটু বড় করে আরেকটু সুন্দরভাবে লেখেন আচ্ছা ইংলিশ টেস্ট দিয়েছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া হয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে কিভাবে এত স্কোর করলেন বুঝিনা আচ্ছা আপনার কথাটা না ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না সাউন্ড একদম বন্ধ বন্ধ হয়ে আসছে আচ্ছা একজন কাউকে দিয়ে দিয়েছেন আচ্ছা ভালো করেছেন ঠিক আছে উপরে স্ক্রল করেন গিগ পাবলিশ করেননি কেন গিগ পাবলিশ করেননি একটা কোড তার গুলো পড়িনি আপনার সঙ্গে শেয়ার করে তারপরে করে দিচ্ছি এবার এবার কি আপনার এই সোশ্যাল গিগ মিডিয়া ইমপ্রেশন কেমন আপনার ইনভেস্টমেন্ট তো ভালোই ছিল এখান থেকে না মাই বিজনেসে যান গিক্সে মাই বিজনেস থেকে গিফ্সে যাবেন কবে পাবলিশ করেছেন মানে প্রায় দুই মাস হয়ে গেছে তাই তো কোথাও ইয়ে গিগ প্রমোট করেছেন

আচ্ছা তো ইজুইলি দেখা যায় যে এক হাজার ইমপ্রেশনে আপনার যদি তিনটা ক্লিক আসে এক হাজার ইমপ্রেশন ঠিক আছে ওয়ান কে এক হাজার ইমপ্রেশনে যদি তিনটা বা চারটা ক্লিক আসে তখন আপনি বুঝবেন যে আপনার গিক ঠিকঠাক মতো কাজ করছে ঠিক আছে ক্লিক এত সহজে আসবে না ইমপ্রেশন হবে এক হাজার ইমপ্রেশনে যদি তিনটা বা চারটা ক্লিক আসে তখন আপনি এক্সপেক্ট করতে পারেন যে আপনি অর্ডার পে মানে পেতে যাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনার এখানে মাত্র সাতাশিটা ইমপ্রেশনে চারটা ক্লিক এই জন্য আমি আপনাকে আপনার কাছে জানতে চাইলাম আর হচ্ছে গিগ মানে যেখান থেকে আসলে ক্লায়েন্ট পাবেন না ওখানে মার্কেটিং করে লাভ নাই এখানে দেখা যায় যে ইমপ্রেশন হয় ক্লিক হয় কিন্তু আপনার কনভার্সন রেটটা কমে যায় মানে আপনি তাদেরকে কনভার্ট করতে পারছেন না আপনার সেলার মানে আপনার আপনার বায়ার হিসেবে তো এখানে আবার কনভার্সন রেটটা কমে যায়

না আপনি যেহেতু সেলার আপনি সুইচ টু বাইং করবেন না আপনি এই মুডে কখনোই থাকবেন না এখানে থাকলে এটা তো আপনাকে ওয়েলকাম জানাচ্ছে এখানে কিছু করা নাই আপনি সব সময় সেলার মুডে থাকবেন এটা বায়ার মুড ঠিক আছে বায়ার মোডে থেকে লাভ নাই বায়ার মুডে থাকলে তো আপনাকে কেউ অর্ডার করবে না আপনি ড্যাশবোর্ডে অথবা প্রোফাইলে এখানে হচ্ছে ইয়ে থাকবেন অ্যাক্টিভ থাকবেন প্রোফাইলে ড্যাশবোর্ডে একটু পরপর সুইচ করবেন আর রিফ্রেশ করবেন ঠিক আছে স্ক্রিন শেয়ার অফ করে দেন আর কোনো প্রশ্ন আছে স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন এয়ার রহিম ওয়ালাইকুম সালাম বলছিলাম যে ধরেন আমি যদি একটু কয়েকদিন পর যদি গ্রিপ প্রকাশ করি তাহলে কি আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন জি জি করা হয়েছে তৈরি ফাইবার অ্যাকাউন্ট যদি সেট করে ফেলেন তাহলে হচ্ছে বেশি টাইম নিবেন না সপ্তাহখানেক বা দশ দিনের মধ্যে হচ্ছে গিক পাবলিশ করে দিবেন যদি আরো কয়েকদিন বেশি হয় তাহলে কি সমস্যা আছে আপনি গিক পাবলিশ সরি অ্যাকাউন্ট করে মাস দুই মাস তিন মাস ফেলে রাখবেন এটা হবে না তাহলে কি ওরা রেস্ট্রিক্টেড করে দেবে নাকি রেস্ট্রিক্টেড করবে না ওরা কিছুই করবে না কিন্তু আপনার ওখানে হচ্ছে দিন দিন ইয়ে কমতে থাকবে পুরনো আর অ্যাকাউন্ট গুলো র্যাঙ্ক করাতে ঝামেলা হয় কষ্ট হয় বেশি আর এটা কি মানে ফাইবার অ্যাকাউন্ট কি ধরেন আমার হলো পিসিতে কানেক্ট আছে ওটাকে আমি অ্যাপ দিয়ে মোবাইলে ব্যবহার করতে পারবো হ্যাঁ আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি যে ডিভাইস গুলো ব্যবহার করেন যেখানে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট নাই সবগুলোতে জি অ্যাট এ টাইমও আপনি ইয়ে অনলাইনে থাকতে পারবেন অ্যাক্টিভ থাকতে পারবেন জি জি তাহলে ধরেন আমি মোবাইল দিয়ে কিংবা মোবাইল দেখি কি প্রকাশ করলাম তাহলে কি ওটা হলো কোনো ইমপ্রেশন তো বাড়তে থাকবে নাকি হ্যাঁ মোবাইলেও অ্যাক্টিভ থাকতে হবে ফোন ইয়ে ল্যাপটপ বা পিসিতেও ইয়ে থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে মানে মোবাইল আর পিসিতে আপনার এক অ্যাকাউন্ট মানে হলো দুটো এক অ্যাকাউন্ট হইতে হবে নাকি হ্যাঁ আপনার একটা ধরেন তো আপনি দুটো ডিভাইসে রাখবেন জি 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 পাবলিশ জি নাকি জি জি ধন্যবাদ করিম জি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা ম্যাডাম ওই যে আমরা যখন ইয়া एग्जाम তার আপকে কি সবাইকে দিয়ে দেন আজকে যেমন দেখা আজকে ক্লাসে যেটা দিয়ে দিয়েছে এটাই আপনাদের ব্যাচের জন্য এটাই শেষ না ওটা তো এখন ওই পরে তো কোনটা কোনটা দিচ্ছেন ওটা তো আর দেখি নাই দেখছি যেটা ওটা কি ওটার আপনাকে হবে না আপনাকে করবে না তো কোয়েশ্চেন চেঞ্জ হয়ে আসবে ও আচ্ছা আচ্ছা তো ওই এটা দেওয়া হবো কারা তাহলে আমি তো দিতে এর অর্থ কি মিনস তো ওই যেটা করবে ওইটার অর্থ বলতে হবে না যেটার অর্থ কি এটা কি ঠিক আছে নাকি এটা ঠিক আছে এই তো এটা হচ্ছে ইংলিশ গ্রামারের উপরে হচ্ছে ইয়ে হবে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাস থেকেই হচ্ছে কোয়েশ্চেন হবে ও আচ্ছা তাহলে তো এখন কত কত আগে পড়েছি তাহলে এখন এখন তার ওগুলো মনেও নাই কি কি আছে একজাক্টলি এখন যদি ওটা হয় তাহলে তো আবার এটা না এটা আমার এখন আমি যেদিন দেব সেদিন আপনারা তা দেওয়াইলে হবে নাকি প্রবলেম সলভিং এ আমি দেই কিন্তু মানে র্যান্ডমলি একদম সবাইকে দিয়ে দেই না ঠিক আছে আগে গিক পাবলিশ করতে হবে ইংলিশ টেস্ট দিতে হলে আগে গিক পাবলিশ করে নিতে হবে আপনাদের কোর্স শেষে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস হয় দুইটা তিনটা ক্লাস নিব আমি তখন যদি কারো প্রয়োজন হয় আমি দিয়ে দিব জাহিদ ভাই বলেন জাহিদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ফাইবার অ্যাকাউন্ট টা ফাইবার অ্যাকাউন্ট টা আমি কোন নামটা দেব আমি আপনার কথা বুঝিনি ফাইবার অ্যাকাউন্ট খুলে কোন নাম দিবেন মানে না না আমি তো ফাইবার অ্যাকাউন্ট খুলেছি এখন তে আমার এন আইডি খাদে নাম আছে তো জাহাদুল মানে জি দে আকার আমি এতে যখন এনআইডি ভেরিফিকেশন লাগবে তখন কি তখন কি যার এনআইডি ও দেব তার নাম দেব নাকি আমার নামটা দেবেন আপনার যদি এনআইডি কার্ড থাকে আপনি এনআইডি কার্ড অনুসারে যেভাবে নাম আছে ফুল নেমে আপনার ওই নামটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন আর যদি এনআইডি ভেরিফিকেশন হয় তখন আমি কি করবো ভেরিফিকেশন করবেন আমার তো এনআইডি হয়েছে স্মার্ট কার্ড তো হয়নি তাই আর আপনার এনআইডি কার্ড আছে কি না জি এনআইডি কার্ড হয়েছে তবে এখনো পাইনি ও আচ্ছা ফাইবারে এনআইডি ভেরিফিকেশনটা একটু লেটেই চায় ওরা হচ্ছে যখন অর্ডারগুলো আসা শুরু করে সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার যখন পায় পাই আমরা তখন হচ্ছে ওরা ইয়ে করে ভেরিফিকেশনটা চায় সেক্ষেত্রে আপনার হাতে সময় আছে এখনো যদিও আমি এনআইডি না গিয়ে এনআইডি হাতে না পাই তার আগে চাই তাহলে আমি কি করব সেটা আপনি আপনার ফ্যামিলি মেম্বার যে কারোর নামে অ্যাকাউন্টটা করেন দিদি আমি সেটা বলতেছি ফাইবার অ্যাকাউন্টটা আমার বড় ভাইয়ের স্মার্ট কার্ড হয়েছে এটাকে আমার বড় ভাইয়ের নাম দিয়ে অ্যাকাউন্টটা করব কিনা সেটা বলতে জি আমার বড় ভাইয়ের নাম দিয়ে যদি আমি এখন তাহলে তাহলে তো কোনো সমস্যা হবে না না ভাই একই কথা তো বারবার করেই আমি বলি আহ যে তাহলে আমার ভাইয়ের নাম দিয়ে সুযোগ বলতে বলতেন তাই না জি ওইটাই করেন আপু আরে তো বলছিল তো এ আছে ওখানে আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি তবে একটা অপশন আছে সে তো ওখানে আমি কি করব কি অপশন যে অ্যাড স্কিল একটু অ্যাড স্কিল

জি 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 ও আচ্ছা তাহলে একটা একটা লেখেন তাহলে সব সেটেল হয়ে যাবে জি আচ্ছা আল হাসান বলেন এখন যে ইংলিশ টেস্টটা দেওয়া হয়েছে এটা কি প্রতিটা গিক গিকের ক্ষেত্রে দিতে হবে না না একবারই একবারই দিতে বলে আচ্ছা দুই দুইটা ইংলিশ টেস্ট আছে একটা হচ্ছে ফাইবার ইংলিশ স্কিল টেস্ট আর একটা হচ্ছে ফাইবার গ্রামার স্কিল টেস্ট তো গ্রামার স্কিল টেস্ট চায় না সম্ভবত আমরা যারা নন ইউএস পার্সন আছি আমাদেরকে ফাইবার ইংলিশ স্কিল টেস্টটাই দিয়ে নিতে হয় এটা ফার্স্ট গিগ যখন পাবলিশ করি তখন চায় যদি না চায় আমরা গিগ পাবলিশিং এর পর যে কোনো টাইমে দিতে পারি অথবা যখন চাইবে তখন দিয়ে নিতে পারি বোঝা গেছে ঠিক আছে রাজিবুল আলম জি আবু আসলে আমি জানতে চাচ্ছিলাম যে লিঙ্কডিন প্রোফাইলে ভেরিফাই বাটনটা আছে মানে এটা কি শুধু এনআইডি ভেরিফিকেশনের জন্য এটা বলে না ওটা ভেরিফাই নাও দিয়ে আপনি এনআইডি ভেরিফিকেশন করতে পারবেন না ওই বাটনটা সবার প্রোফাইলে শো করছে কিন্তু আপনি গিয়ে দেখেন ওখানে এনআইডি ভেরিফিকেশন না অন্য কিছু চাইছে দরকার নাই এনআইডি ভেরিফিকেশন যখন চাইবে আপনাকে মেইল করবে আর আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় থাকবে আপনার অ্যাকাউন্ট কি পুরো করেছিল রেস্ট্রিকশন করেছিল পরে আমি পাসপোর্ট দিয়ে ওটা রেস্ট্রিকশনটা উইজ করেছি দুই দিন নিয়া টাইম দুই দিনের মধ্যে ওটা সুবিত্র করে দিয়েছি আচ্ছা রিকভারি করতে পেরেছেন তাহলে হ্যাঁ রিকভারি করতে পেরেছি আচ্ছা না ওই ভেরিফাই নাও বাটনটা সবার প্রোফাইলেই শো করছে ওটা এনআইডির জন্য না আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাজন সাহা ম্যাডাম আদাব জি বলুন ম্যাডাম আমি ওই যে আপনি সেদিনে দেখাইছিলেন নোটপ্যাড ম্যাডাম আমি নোটপ্যাড বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম মানে আমি সেদিন খুব একটা বুঝি নাই নোটপ্যাডটা কিভাবে বা কোথেকে আনছিলেন আপনি নোটপ্যাডটা নোটপ্যাড তো আপনার ডিভাইসেই আছে আপনি সার্চ বারে উইন্ডোজ এর সার্চ বারে নোটপ্যাড লিখে সার্চ করেন ওখানেই আছে আপনি ওটা ওপেন করে নেন আর নোটপ্যাড না বুঝতে পারলে আপনি ইয়ে করেন ডক ফাইলে করেন বা কোথাও মানে সেভ করার মতো জায়গা যেখানে আছে সেখানে হচ্ছে আপনি সেভ করেন আপনার ইনফরমেশন গুলো ম্যাডাম আমি একটা গিগ পাবলিশ করতে চাচ্ছি ক্যানভা ডিজাইনারের উপরে ম্যাডাম আমি ওটার শিরোনাম নাম কি ক্যানভা ডিজাইনার এটা দেব নাকি ক্যানভা এক্সপার্ট আচ্ছা তো তার জন্য আপনি ফাইবারে যান ফাইবারে আপনি দুটো কিওয়ার্ড লিখে সার্চ করেন ক্যানভা এক্সপার্ট বা ক্যানভা ডিজাইনার লিখে সার্চ করেন দেখবেন ওখানেই হচ্ছে ওরা দেখাচ্ছে কিওয়ার্ড দেখাচ্ছে শো করছে যে কোনটা হোলসেলাররা কোনগুলো ব্যবহার করছে বুঝতে পারিনি জি ম্যাডাম বুঝতে পারছি আর গিকটা তো ম্যাডাম ওই যে সেলারের ওইখানে যায় আমি তো আমার ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করে রাখছি কমপ্লিট করে এখন আমি গিগে যাইনি আমি ওই আপনার রিভিউ ক্লাসগুলো দেখছি কিন্তু আমি ওই যখন আমি গিক পাবলিশ করতে যাব তখন তো ওই যে সেলার ওইখানে যায় তো মানে বিকামে সেলার ক্লিক করে তারপর সার্চ হবে বিকামে সেলারে যাবেন ওখান থেকে হচ্ছে সবগুলো স্টেপ কমপ্লিট করে গিগ পাবলিশিং এর অপশনটা আসবে ভিডিও তো করা আছে ভিডিও দেখেন না কেন আচ্ছা ম্যাডাম ঠিক আছে ওকে ক্লাস ভিডিওতে তো আছে পরিষ্কার ভাবে কোথা থেকে গিয়েছে জি ম্যাডাম আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কি না একটা ওয়াইফাই কানেকশনের মধ্যে দুটো ভিন্ন ডিভাইসে দুটো ভিন্ন ফাইবার অ্যাকাউন্ট থাকলে ওই না সম্ভাবনা নাই কারণ ফাইবার এখন বুঝতে পারে যে আমরা হচ্ছে ইয়ে করি শেয়ার অ্যাড্রেস ইউজ করি এটা ফাইবার বুঝতে পারে তবে এখানে দুটো ভিন্ন ডিভাইসে ক্যাটাগরি ভিন্ন হতে হবে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এর উপরেই আপনি দুটো অ্যাকাউন্ট রাখতে পারবেন না ক্যাটাগরি আলাদা থাকতে হবে পুরোনো ভেরিফাইড অ্যাকাউন্ট আছে সেটা অনেকদিন ইন ছিলেন নিউ আইডি আচ্ছা তো এখানে একটা বিষয় আছে রাজিন যে পুরোনো অ্যাকাউন্ট সেখানে নিশ্চয়ই আপনার রিভিউ আছে অনেক আচ্ছা রাজি নাকি মাইক্রোফোন কাজ করছে না আজকে রাজিন মাইক্রোফোন আনমিউট করেন জি জি আচ্ছা তাহলে আপনি আমাকে সরাসরি কথা বলতে পারি চ্যাট বক্সে না লিখে আচ্ছা আপনার পুরনো যে অ্যাকাউন্টটা আছে সেটাতে রিভিউস নাই অর্ডার পাননি হ্যাঁ রিভিউ অর্ডার পেয়েছিলাম আমি আর কি আগে তারপর মাঝখানে আমি বছর দুই বছরের মতো আর কি বন্ধ ছিল আইডিটা ও এখন অনেক টাইম হ্যাঁ অনেক টাইম এই কারণে আর কি জিজ্ঞেস করলাম যেহেতু এটা অ্যাক্টিভ আইডি আর সেটা আর ভেরিফাই মানে একবার ভেরিফাই করা হয়েছে মানে এনআইডি দিয়ে এখন ওইটা অফ করে আবার নতুন আইডি খুললে দেখা যাবে যে ওইটা আর কি আর চালানো হবে না এই কারণে জিজ্ঞেস করলাম দুইটা ভিন্ন ডিভাইসে ভিন্ন আইডি হ্যাঁ এখন যদি ভিন্ন সেম ক্যাটাগরি তো একই থেকে যাচ্ছে তাই না ক্যাটাগরি থেকে যাচ্ছে একটা সমস্যা আর হ্যাঁ ক্যাটাগরিটা আপনার হচ্ছে ডিফারেন্ট হলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার অন্য কারো নামেও অ্যাকাউন্টটা তৈরি করতে পারছিলেন হুম হুম বুঝতে পারছি তাহলে কি যে হুম হুম তাহলে কি হ্যাঁ ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করে নিতে হবে মানে দুটো ওয়াইফাই ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে থ্যাংক আচ্ছা এটাই ছিল আচ্ছা রাজিন আপনি দুটো অর্ডার পেয়েছিলেন দুই বছর আগে কাজ করেননি কেন হ্যাঁ এরপর হ্যাঁ এরপরে আসলে পড়াশোনার জন্য আর কি আমি আমার বাসার বাইরে চলে গেছিলাম তো এই কারণে কন্টিনিউ করা হয় না কাজ আচ্ছা আপনার যে পুরনো বায়াররা ছিল দুই বছর পরে বছর সব বেঁচে আছে না মরে গেছে সেটা বলা মুশকিল তাদের তাদেরকে নক করে দেখতে পারেন হ্যাঁ সেটা চিন্তা করছিলাম কিন্তু এখন একটা সমস্যা ফেস করতেছি যে সেই আইডিতে আমি প্রথম দিকে আরো কয়েকটা গিগ তৈরি করছিলাম সেগুলো আর কি বেশি একটা রিচ পাই নাই দেখে ওগুলো ডিলিট করে নতুন গিগ দিছিলাম পর নতুন গিগে আমি অর্ডার পাইছি কিন্তু এখন যদি আমি যখন আমি ওই আইডিতে নতুন করে গিগ আপলোড দিতে গেছি তারা বলতেছে যে আমার ম্যাক্সিমাম চারটা বানানো হয়ে গেছে এখন আর নতুন করে গিগ বানাইতে পারতেছি না এই কারণে বাধ্য হয়ে আবার অন্য আইডিতে যাওয়া লাগতেছে নাইলে ওইটাই চালাইতাম আপনার চারটা চারটা গিগ অলরেডি পাবলিশড চারটা পাবলিশ ছিল আমি আগের তিনটা ডিলেট করে ডিলেট করে দিছি আর কি ওগুলা ভালো রিচ হয় না বা অর্ডার এখন এক্সিস্টিং কয়টা একটাই একটাই হ্যাঁ আর সেটা সে একটা যেটা সেটা গুগল অ্যাডস উপরে সো এইটা আর কি সোশ্যাল মিডিয়ার পার্টটা নাই সো এই কারণে না গুগল অ্যাডস তো আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরি আমি চাইছিলাম ফেসবুক একটা আলাদা করে ফেসবুক ইনস্টাগ্রাম এটার জন্য আলাদা করে বানাইতে এখন আমাকে আর কি নতুন গিগ বানাইতে দিতেছে না তাহলে আপনি কাজ করেন এটা ডিলিটই করে দেন হ্যাঁ হ্যাঁ সেটাই ভাবতেছি তাহলে আমি ফ্যামিলি অন্য কোন ফ্যামিলি মেম্বার আমার তাদের হ্যাঁ ইয়া থেকে ওনার ইয়ে এনআইডি কার্ড ইউজ করে আপনি পারবেন আর যেহেতু আপনি কাজ করেছেন আপনার তো একটা আইডিয়া আছে আপনি এটা ইয়ে করেন ডিলিট করে দিয়ে যে যা যা প্রসিজার আছে আপনি নতুন ভাবে একটা উইন্ডোজ সেট আপ দিবেন আর হচ্ছে নতুন জিমেইল দিয়ে সপ্তাহখানেক পরে গিয়ে অ্যাকাউন্ট করবেন অন্য কোনো ব্যক্তির নামে আচ্ছা ঠিক আছে এটাই করবি তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব

ক্ষতি হবে না না যখন হচ্ছে হচ্ছে সেলার প্রোফাইলে কনভার্ট করবেন ঠিক আছে সেলার প্রোফাইলটা যখন সেট আপ করবেন ওখানে ফুল নেম যে অপশনটা আছে ওই ফুল নেমের মধ্যে হচ্ছে যার এনআইডি কার্ড আপনি ইউজ করছেন তার ফুল নেমটা দিতে হবে তার ফার্স্ট নেম লাস্ট নেমটা দিতে হবে জে জে হবে এছাড়া ইউজার নেম ডিসপ্লে নেম এগুলো আপনি যে কোনটাই রাখতে পারেন তবে ডিসপ্লে নেমটাও ওই ব্যক্তির নামই রাখলে এটা দেখতে সুন্দর দেখা যায় মানে সবগুলোর নাম একটা সামঞ্জস্য থাকে জি জি তাহলে আপনি যে জিমেইলটা তত ওখানে মেটাক করবেন আমি এই ফুল ইনফরমেশনে এ দ্য ফুল ইনফরমেশনে মানে যে এনআইডি ইউএস তার নাম দিতে হবে আর হ্যাঁ জিমেল কোনো বিষয় না জিমেল আপনি যেকোনোটাই ব্যবহার করতে পারেন তাহলে মানে ফুল ইনফরমেশনে ও আমি দাঁড়াই করবে তার নামটাই দিবে জি নাম ছবি প্রোফাইলে যে ছবিটা দিবেন ওই ব্যক্তির ছবি দিতে হবে ও ও এটা তো ও তো আর তো আমি ও লিঙ্ডিং এ তো সেম কি একইরকম করতে হবে নাকি হ্যাঁ লিংকডইনেও আপনার ভেরিফিকেশন চাইবে এনআইডি ভেরিফিকেশন চাইবে যার কার্ড ইউজ করছেন সেই ব্যক্তির নাম ছবি প্রোফাইল পিকচার যেটা ওটা হচ্ছে এনআইডি অনুযায়ী হতে হবে যে আবু এটা তো তো আমার নাম দিয়েছি ডিনে জি লিডিং আর গপিন্টারেস এটা তো আমার নাম প্রিন্টারেস্ট বিষয় না লিংকডিনে আপনি আপনার এনআইডি ভেরিফিকেশন চাইনি এনআইডি ভেরিফিকেশন চাইনি আচ্ছা না চাইলে কোনো বিষয় না থাক ওভাবেই থাক সমস্যা নাই তবে ও আপনার যেহেতু এনআইডি কার্ড হয়ে গেছে আমার মনে হয় আপনি ফাইবার অ্যাকাউন্ট আপনার নিজের নামেও করতে পারেন এনআইডি ভেরিফিকেশন চাইতে চাইতে অনেকটা টাইম লাগবে অর্ডার পাওয়া যখন শুরু করি আমরা তখন এনআইডি ভেরিফিকেশন চায় সাধারণত এর আগে এনআইডি ভেরিফিকেশন চায় না অনেক টাইম বলতে কি এক বছর নাকি দুই তিন বছর এটা পর চাই নাকি আরো আদলি চাই এটা তো আপনার উপর নির্ভর করবে আপনি কবে অর্ডার পাবেন তার উপর নির্ভর করবে ও তাহলে আমি আমি গ্যালিন্ডে account টাতে কি করতে পারি আমার নামটাকে কি করতে হবে নাকি এটাই দরকার নাই যেহেতু এখন এনআইডি ভেরিফিকেশন চাইনি যেভাবে আছে থাক আচ্ছা ক্লাস আপনারা ফলো করেন না কেন ক্লাসে তো এগুলো সবই আমি একদম পরিষ্কার ভাবে আপনাদেরকে বলে দিয়েছি আমি না আমি ভিডিও ডেলি আপনি আপনি দেওয়ার পর আমি ডেলি দুই দুই একবার তারপরে একটু দু একবার দেখেন কিন্তু আমি ওখানে কি বলি সেটা আর শুনেন না 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 ফুললি ভিডিওটা দেখি তারপরে তো একটু কাজ করার সময় তো সেটা করেন না আমি কিভাবে বুঝবো ভিডিও দেখেন কি না দেখেন যে আপু তাহলে ফাইবারের অ্যাকাউন্টটাতে আমরা যে ইউজাররা এই যে এনআইডি কার্ড ইউজ করবে তার নাম দিতে বলতেন চাইতো তার নাম প্রোফাইল পিকচারেও সেই ব্যক্তির প্রোফাইল পিকচার থাকতে হবে ও আর অন্য অ্যাকাউন্টে যদি আর না থাকে কোনো সমস্যা হবে না নাম তারপরে অন্য কিছু ইনফরমেশন না

হ্যাঁ ম্যাম আমি এই ফেসবুক পেজ নিয়ে একটা কথা বলতে চাই এটা হচ্ছে বলেন আমার পেজে স্টার মনি স্টার মনিটাইজেশন আছে না ওটা আসছে স্টার সবারই তিন আসে হ্যাঁ এখন ওটা কি ওই যে তিন সার তিন সার্টিফিকেট চাই আহ আমার হচ্ছে পে অ্যাকাউন্ট করার জন্য এটা কি তাহলে কি এখন করবো নাকি পরে আচ্ছা স্টার মনিটাইজেশন যেটা মানে স্টার দেওয়া ওইটা স্টারটা কিন্তু পারচেস করতে হয় যে আপনাকে হচ্ছে স্টার দিবে সেই ব্যক্তি হচ্ছে ডলার দিয়ে স্টার কিনতে হয় তো এমন কোনো ভিউয়ার্স নেই যে হচ্ছে নিজের টাকা খরচ করে নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে স্টার দিবে ঠিক আছে তো এটাতে আসলে তেমন একটা লাভ হয় না হ্যাঁ তো আপনি চাইলে টিন সার্টিফিকেট যে কোনো কম্পিউটার দোকানে থেকে হচ্ছে টিন সার্টিফিকেট পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন বিডিও দেখছিলাম ইউটিউবে তো ওটা তো নিজেরা ওই চুকলে বানানো যায় হ্যাঁ নিজেও বানানো যায় তো যে জিরো রিটার্ন এরকম জমা দিতে হয় প্রত্যেক বছর বছর ঝামেলা না হ্যাঁ একটু ঝামেলা তো হবে আপু আপনি ইনকাম করবেন ইনকাম ট্যাক্স দিতে হবে না তাহলে এটা আরো পরে করি হ্যাঁ এটা এখন করে লাভও নাই আপনাকে আপনি তো এখন স্টার পাচ্ছেনও না

আমার আবার ধৈর্য কম আছে ঠিক আছে আপু গুলজার হুসাইন ম্যাডাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ম্যাডাম একটু ওই যে ফাইবারের ইয়েটা অংশ খুলেছিলাম

ছোট্ট প্রোফাইল পিকচারটাতে ক্লিক করেন ওখান থেকে প্রোফাইলে যান গিফ পাবলিশ করেননি আচ্ছা ঠিক আছে আরেকটু নিচে যান আমি ডেসক্রিপশনটা দেখতে চাচ্ছি ও আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে ডেসক্রিপশন আচ্ছা আর একটু নিচে যান দেখি ফিজিক্স জানেন আচ্ছা ওখানে হচ্ছে ওরা যেটা সাজেশন দেয় ওখান থেকে পিক করলেই হবে কোনো प्रॉब्लम নাই ওসব ফিজিক্সে মানে এলাউড পাইনি ফিজিক্স ইলেকট্রনিক্স ঠিক আছে এগুলো এজুকেশনাল এগুলো কেউ ভেরিফাই করে না এই স্কিল গুলো কেউ ভেরিফাই করে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে অ্যাকাউন্ট সুন্দর হয়েছে গিগ পাবলিশ করে দেন গিক ভালো মতো রিসার্চ করে নিয়ে হচ্ছে দুইটা তিনটা গিগ রেডি করে ফেলে সপ্তাহখানেক বা দশ দিনের মধ্যে হচ্ছে পাবলিশ করে দিবেন কোনো সমস্যা নাই চেহারা বোঝা গেলেই হলো ঠিক আছে স্ক্রিন শেয়ার অফ করে দিলাম জি ম্যাডাম সিয়ামবাবু বলেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি বলছিলাম যে জান নামে ফাইবার অ্যাকাউন্ট খুলো তারিখের ছবি দিতে হবে জি প্রোফাইল এ ওই ব্যক্তির ছবি থাকতে হবে অন্য কারো দিল হবে না না ভাইয়া সিম্পল জিনিস কেন বুঝেন না এনআইডি ভেরিফিকেশনের সময় কি ভেরিফাই করে চেহারা ভেরিফাই করে আর হচ্ছে নাম ভেরিফাই করে আর একটা এই ফিন্যান্স আর ডট ওখানে অ্যাকাউন্ট খুলেছিলাম তো এনানিকার ভেরিফিশন করার সময় এ দশ ডিডিজে দশ ডিজিএর যে কোডটা আছে না ওইটা দিলাম কিন্তু নিলো না এর কারণটা কি কোড ওটিপি যখন আসে অল্প সময়ের মধ্যে হচ্ছে ওটা সাবমিট করতে হয় আপনি কি টাইম বেশি নিয়েছিলেন কি না যিনি উড এলাই মনে করেন এনানিকাট ভেরিফিকেশন করার সময় এনানিকাডের যে দশ ডিজিএর কোডটা থাকে সে কোডটা নিলো না বলছে সতেরো ডিজিট বা দশ ডিজিটের ওপরে লাগবে এভাবে বলছেন ওটা কোথায় পাবো ফের আচ্ছা আপনার এটা কি স্মার্ট কার্ড না স্মার্ট কার্ড জি কি জানি এটা আমি বলতে পারছি না আপনি কোথাও মিস করেছেন কিনা সেটা দেখেন ওটাই আর একটা আর বলছে যে পরবর্তীতে এআইডি কার্ড দিয়ে আর হবে না পরিমাণে কি মানে ওটিদার করতে পারবো না একটা এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টই ভেরিফাই করা যায় একটা প্ল্যাটফর্মে মাল্টিপল অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় না এখন বাদ দে অন্যটা ভেরিফাই করলে সমস্যা হবে না ভাইয়া সিম্পল জিনিস আপনার নামে যদি একটা অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টটা আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন ঠিক আছে অন্য কার্ড দিয়ে এটা ভেরিফাই হবে না তার জন্য নতুন করে অ্যাকাউন্ট করে অন্য ব্যক্তির নামে অ্যাকাউন্ট করে ওই ওর কার্ডই ইউজ করতে হবে হুম আর ফিন্যান্স ডট কম এ অ্যাকাউন্ট খোলার এলা নিয়ম কি দেখাবেন এরা না এরা দেখাবেন না না ফাইবার আপডেট দেখাবো ঠিক আছে এটাই প্রশ্ন আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে কি না ঠিক আছে প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসকে ক্লাসে জয়েন হওয়ার জন্য নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম